নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি এই মুহূর্তে তোমাদের জন্য সবথেকে খুশির খবর। এই মুহূর্তে আছি পাবলিক সার্ভিস কমিশনের, একটু আগে একটা পাবলিশ হয়েছে নোটিশ, দেখতে পাচ্ছ 14/3/2022। তোমাদের কিন্তু টাইপিংয়ের শিডিউলটা দিয়ে দিয়েছে এবং শিফট 4টে শিফট হবে, ঠিক আছে, 26 তারিখ থেকে শুরু। দেখো প্রথম রিপোর্টিং টাইম 8টা থেকে 4টে পর্যন্ত, ঠিক আছে। তোমরা দেখে নাও, তোমাদের রোল নাম্বার দিয়ে দিয়েছে, এটা খুবই পিএসসির ওয়েবসাইট থেকে। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল আছো, টেলিগ্রাম চ্যানেলও আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, বেঙ্গল এক্সাম ফান্ডার টেলিগ্রাম চ্যানেলে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, তোমাদের টাইপিং কিন্তু দিয়ে দিয়েছে। তার আগে একটা কথা বলবো, কিছু কিছু ছেলে কমেন্ট করেছো আজকে, বলেছিলাম যে আজকে টাইপিং এই হবে, বলছিল নীলাদ্রিবাবুর কপি করি। আচ্ছা ভাই, একটাই প্রশ্ন, তুমি চ্যানেলটি ইগনোর করো, তোমাদের জন্য চ্যানেল না, ঠিক আছে। এটা আমি সেই সমস্ত ভাইদের কাছে পৌঁছে দিয়েছি যারা কিনা কোনো গ্রুপে নেই, ঠিক আছে। আর নীলাদ্রিবাবু, আমি তো কোনো মানে ইনফরমেশান তৈরি করে দেবো না, ঠিক আছে। আমি তো, তোমরা গালাগালি দিয়েছো আমার, মানে তোমাদের এত বড় স্পট দাদা, তোমরা একটা খিস্তি দিচ্ছ বিষয়ে, একটা ইনফরমেশান দিয়ে আমি কাউকে হেল্প করতে যাচ্ছি। তোমরা কী করতে যাও, কিছু কিছু ক্যান্ডিডেট এমন করো, আরে ভাই তোমরা তো জানো, ঠিক আছে, কিছু ক্যান্ডিডেট তো জানে না। আর আমি তো নিজে তৈরি করবো না নিউজ, আমি কি নিজে নিউজ করে তৈরি করে দিতে পারি? যাই হোক, কিছু কথা বাদ দাও, এইসব সমস্ত ছেলেপেলে থাকে, মানে তাদের নিয়েও চলতে হবে, কিছু করার নেই। তোমরা ইগনোর করো, তোমাদের জন্য চ্যানেলটা না। আমি যে সমস্ত ভাইদের উপকার হয় তাদের জন্য, মানে কিছু কিছু মানুষ আছে যাদের ভাইরা আছে যারা কিনা পৌঁছায় না, তাদের জন্য বন্ধুরা বাদ দাও ওই কথা। মানে এবার চলে আসি, দেখো এই কিন্তু তোমাদের লিস্টটা, পুরো টোটাল লিস্টটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ কতগুলো, মানে প্রায় মানে 8-4টে শিফটে হবে, ঠিক আছে। এটা দেখো ফার্স্ট শিফটে এত কজন টোটাল, ঠিক আছে। তারপরে 10টা সেকেন্ড শিফট, ঠিক আছে, সেকেন্ড শিফট 10টা। এইবার দেখে নাও, তারপরে দেখো 12টা, 8টা 10টা 12টা, 12টা 2টো, 2টো পর্যন্ত, 2টো, 4টে শিফট হয়েছে, 4টে মোট শিফট, ঠিক আছে, 5টা শিফট, 8টা 10টা 12টা 2টো 4টে পর্যন্ত কিন্তু 27 তারিখেও কিন্তু সেমভাবে হবে বন্ধুরা। এবার তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, দেখে নাও। এবার রোল নাম্বার দিয়ে তোমরা দেখে নাও, ঠিক আছে। আর একটা জিনিস, তোমাদের কিন্তু কালকের থেকে, মানে 15 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। দেখতে পাচ্ছ এই হবে, এবং তোমাদের কিন্তু সেন্টারের ঠিকানাও দিয়ে দিয়েছে, দেখো গেট নং 5EM41 সেক্টর 5 সল্টলেক কলকাতা নিয়ার উইপ্রো, ঠিক আছে, উইপ্রোম কাছে কিন্তু সেক্টর 5 তোমাদের কিন্তু গেট নম্বর 5 কিন্তু এটা হবে, এবং খুবই ভালো সেন্টার, তোমাদের অসুবিধা হবে না কোনো কিছুই, আশা করা যায় বন্ধুরা। এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি সকলে উপকৃত হলে, খুশির জন্য এবং টাইপিং মনোযোগ সহকারে করো। এরপরেই আনবো একটা ভিডিও, আনতে চলেছি তোমাদের জন্য, যাদের লাইন মিসিং হচ্ছে, কিছু কিছু রুল আছে যেটা কিনা তোমাদের ফলো করতে হবে টাইপিংয়ের সময়, যে দেখে না তোমাদের মিস্টেক না হয়, সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো, ঠিক আছে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ জয় ভারত, বাই, পাশে দেখো, ওকে।